বাজিগর পাখির ডিম কতদিনে ফোটে এবং বাজিগর পাখি কতদিনে ডিম পাড়ার জন্য অ্যাডাল্ট হয় সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। বাজিগর মূলত অস্ট্রেলিয়ান একটা পাখি। অস্ট্রেলিয়ার উপকূল বিস্তৃত এলাকায় এই পাখিগুলোকে অধিকাংশে দেখা যায় এবং নিউজিল্যান্ডের আশেপাশেও এগুলোকে দেখা যায়। বাজিগর পাখিগুলো অনেক রোগ প্রতিরোধ ক্ষমতার অধিকারী হওয়ায় ভারতীয় উপমহাদেশের দেশগুলোতে এর জনপ্রিয়তা অনেক বেশি। ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই তিনটি দেশে এদের অনেক চাষ হয়ে থাকে। অনেকে শখের বসে এবং অনেকে বাণিজ্যিক আকারে বাজিগর পাখিগুলো পালন করে থাকে। বাজিগর পাখি মূলত 6 থেকে 8 মাস বয়সে অ্যাডাল্ট হয়ে থাকে। কলোনিতে যদি এদেরকে পালন করা হয় তাহলে দেখা গেছে এরা 4 থেকে 5 মাস বয়সেও অ্যাডাল্ট হয়ে যায় এবং ডিম বাচ্চা করা শুরু করে থাকে। তবে অভিজ্ঞ খামারিদের মতে 8 থেকে 1 বছর বয়সেই এদেরকে ব্রিডিংয়ে দেওয়া উচিত। বাজিগর পাখির ডিম 18 থেকে 24 দিনের মধ্যে ফুটে থাকে। বাজারে বিভিন্ন মিউটেশনের বাজিগর পাখি পাওয়া যায়, যেমন লুটিনো, অ্যালবিনো, ইংলিশ, জাপানিজ ইত্যাদি। শীতকালে মূলত বাজিগর পাখি ডিম বাচ্চা ভালো করে থাকে, এজন্য শীতকালে এদেরকে ব্রিডিংয়ে দেওয়া উচিত এবং গরমকালকে এড়িয়ে যাওয়া উচিত। কারণ গরমকালে বাজিগর পাখিগুলো হাঁড়িতে কিংবা বক্সে থাকতে এদের অনেক কষ্ট হয় এবং কিছু কিছু জায়গায় দেখা গেছে যে এগুলো হিটস্ট্রোকে মারা যায়। বাজিগর পাখির পালন খুবই লাভজনক একটা খাত হতে পারে আপনাদের জন্য, কারণ এটার সম্ভাবনা অনেক এবং পরিচর্যাও কম আর এগুলোর খাবার দাবারের দামগুলো অনেক কম। বাংলাদেশ এবং ইন্ডিয়াতে অনেক পাখি পালকই বাজরিগার পাখি পালন করে সফল হয়েছে। অন্যান্য পাখির তুলনায় বাজিগর পাখি বাজারে অনেক কম দামে পেয়ে থাকবে। নতুন যারা পাখি পালক আছেন তারা বাজিগর পাখি দিয়েই পাখি পালন শুরু করতে পারেন, কারণ এটাতে লসের সম্ভাবনা অনেক কম এবং এটা দিয়ে আপনারা দামি পাখিগুলোর পালনের অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন। একসাথে অনেকগুলো পাখি না কিনে 2 থেকে 3 জোড়া পাখি কিনে আপনারা পরীক্ষামূলকভাবে এই পাখি পালন শুরু করতে পারেন। শুধুমাত্র ইউটিউব দেখেই লোভে পড়ে অনেকগুলো পাখি দিয়ে এই পাখি পালন শুরু করবেন না, কারণ আপনার পাখি পালনের অভিজ্ঞতা খুবই কম এবং লসের সম্মুখীন হতে পারেন আপনি। তো আজকের মতো এখানে এই ভিডিওটা শেষ। যদি কারো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।